ফ্যামিলি ভিসা, স্পাউস ভিসা বা পার্টনার ভিসার যে ইনকাম থ্রেশহোল্ড সেটা নিয়ে এখন খুব আলোচনা চলছে, এবং এ বিষয়ে আমি চারটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে বলবো। মূলত আগামী এপ্রিল থেকে স্পাউস ভিসায় যদি কেউ স্পন্সর করতে চায় বা কাউকে আনতে চায় বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ইউকেতে, তখন 29,000 পার ইয়ার মানে ইয়ারলি ইনকাম দেখাতে হবে। এবং সেক্ষেত্রে সবচেয়ে নতুন যে ইনফরমেশন সেটা হচ্ছে চিলড্রেনদের জন্য কোনো এক্সট্রা ইনকাম দেখাতে হবে না, এবং এই নিয়মটি করা হচ্ছে অন্য ভিসায় যেভাবে চিলড্রেনদের জন্য আলাদা টাকা দেখাতে হয় না যেমন ওয়ার্ক পারমিট বা অন্যগুলোতে, সেজন্য সেটেলড অথবা ব্রিটিশ সেটেলড পার্সন অথবা ব্রিটিশ সিটিজেনদের জন্য যাতে এক্সট্রা বার্ডেন না হয় সেজন্য এই নিয়মটি করা হয়েছে যে শুধুই আপনি যিনি স্পাউস তার জন্য 29,000 দেখাবেন আগামী এপ্রিল থেকে, কিন্তু চিলড্রেনদের জন্য এক্সট্রা কোনো ইনকাম দেখাতে হবে না। যেটা পুরনো নিয়মে ছিল যে 18,600 দেখানোর পরে প্রতি বাচ্চার জন্য এক্সট্রা ইনকাম বেশি দেখাতে হতো যদি স্পন্সর করতে হতো, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম এবং আপডেট। এবং পুরনো যে সিস্টেমগুলো আছে সেগুলো কীভাবে কাজ করবে সেটা সম্পর্কে আমি কিছু বলছি। যেমন ধরেন একজন কেউ যদি এখানে 18,600 ইনকাম দেখিয়ে অলরেডি এসে থাকেন অথবা ইতিমধ্যে আবেদন করে থাকেন অথবা এপ্রিল মাসের আগে আবেদন করেন, তারা ইউকেতে আসার পরে এক্সটেনশন করার সময়ও 18,600 দেখালেই হবে, তাদের জন্য কোনো এক্সট্রা বার্ডেন থাকবে না। আবার তারা যখন ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করবেন তখনও তাদেরকে ওই 18,600 দেখালেই হবে, তাদেরকে কিন্তু ওই বেশি থ্রেশহোল্ড যেটা 29,000 বা পরে 38,700 সেই স্যালারি দেখাতে হবে না। সেকেন্ডলি, যারা এদেশে ফিয়ান্সি ভিসায় আসছেন, এপ্রিলের আগে এসেছেন অথবা আসবেন অথবা অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলবেন, তারা যখন ইউকেতে আসবেন তারা যদি মে মাসেও আসে জুন মাসেও আসে কোনো সমস্যা নেই, তারা 18,600 ইনকাম দেখিয়েই পরবর্তী স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন 5 ইয়ার্স রুটে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যারা এই সংক্রান্ত এখন আবেদনগুলো করতে চাচ্ছেন অথবা অলরেডি প্রসেসিংয়ে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যারা ইউকেতে অলরেডি আছেন এবং আপনারা স্পাউস ভিসায় সুইচ করতে চান, তারা যদি এখন সুইচ করে ফেলেন তাহলে তাদেরও একই রকম, এপ্রিলের আগে সুইচ করতে পারলে বা আবেদন করে ফেলতে পারলে আপনাদের পরবর্তী এক্সটেনশনের সময় 18,600 দেখালেই হবে। কিন্তু কেউ যদি নতুন ডেডলাইন যেটা এপ্রিলের পরের যে ডেডলাইন সেই ডেডলাইনের পরে যদি সুইচ করতে চান বা আপনারা ইউকের মধ্যে কোনো নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন দেখা যাবে আপনার সুইচ করার জন্য 18,600 নয়, আপনাকে ওই নতুন যে থ্রেশহোল্ড 29,000 সেই পার ইয়ার যে ইনকাম সেটাই দেখাতে হবে ইউকেতে থাকলেও। কারণ হচ্ছে আপনি অন্য ভিসায় থেকে স্পাউস ভিসা আসার জন্য এপ্রিলের পরে ওই নতুন ইনকাম থ্রেশহোল্ডটাই দেখাতে হবে। এটি হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ আপডেট। আমি মনে করি যে এগুলো নিয়ে অনেকের মধ্যে সন্দেহ ছিল, এই সন্দেহগুলো অনেকের উপকারে আসবে যে এই ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের কাজে লাগতে পারে। আর যারা ইতিমধ্যে ইউকেতে আছেন স্পাউস ভিসায়, পার্টনার ভিসায়, ফ্যামিলি ভিসায়, তাদের জন্য কিন্তু আসলে কোনো সমস্যা নেই এবং তারা কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।